ফের বই বিতর্ক, ফের লক্ষ্য গান্ধী পরিবার। এবার লেখক নটবর সিংহ, প্রাক্তন বিদেশমন্ত্রী, একদা গান্ধী পরিবারের ঘনিষ্ঠ বলেই পরিচিত। বর্তমানে জাতীয় রাজনীতিতে কার্যত অপ্রাসঙ্গিক হয়ে গেলেও নিজের বই ওয়ান লাইফ ইজ নট এনাফ অ্যান্ড অটোবায়োগ্রাফির মধ্যে দিয়ে ফের দিল্লির রাজনীতিতে ভেসে উঠেছেন তিনি। নেপথ্যে সোনিয়া গান্ধীর সম্পর্কে চাঞ্চল্যকর দাবি। নটবর সিংহ দাবি করেছেন, 2004 সালে সোনিয়া গান্ধী অন্তরাত্মার ডাকে সাড়া দিয়ে প্রধানমন্ত্রিত্ব প্রত্যাখ্যান করেননি। রাহুলের উদ্বেগের কারণেই তিনি এমনটা করেছিলেন, কারণ রাহুলের আশঙ্কা ছিল সোনিয়া প্রধানমন্ত্রী হলে রাজীব ইন্দিরার মতো তাঁকেও হয়তো খুন করা হবে। আর বিজেপি নটবর সিংহের এই দাবিকে হাতিয়ার করে ফের একবার গান্ধী পরিবারকে চাপে ফেলার চেষ্টা করতেই পাল্টা আক্রমণাত্মক অবস্থান নিলেন সোনিয়া। ক্ষুব্ধ সোনিয়া বলেছেন, আমি নিজে বই লিখব, তা থেকেই সমস্ত সত্যি কথা জানতে পারবেন সাধারণ মানুষ। আমি বিষয়টি নিয়ে সিরিয়াস এবং আমি বই লিখব। নটবর সিংহের বইয়ে করা আক্রমণকে গুরুত্ব না দিয়ে কংগ্রেস সভানেত্রী বলেছেন, এতে আমি আহত হই না, আমি আমার সামনে বুলেটবিদ্ধ শাশুড়ির দেহ দেখেছি, আমার স্বামী মারা গিয়েছেন, ওরা যা করছেন করতে দিন, এসব আমাকে প্রভাবিত করে না, এতে যদি ওদের শান্তি হয় তাহলে ওরা এসব চালিয়ে যেতে পারেন। বই বিক্রি করতেই নটবর সিংহ মিথ্যা দাবি করছেন বলে কটাক্ষ করেছে কংগ্রেস, যদিও বিজেপি সোনিয়া গান্ধীকে বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ। উত্তরবঙ্গে কার্যত মহামারীর আকার নিয়েছে এনসেফেলাইটিস। মারণ ভাইরাসের আক্রমণে বাড়ছে মৃত্যু মিছিল, কিন্তু কিভাবে ছড়াচ্ছে এনসেফেলাইটিস? চিকিৎসকরা বলছেন, ধান ক্ষেতের মতো জলা জমিতে মাছ বা পোকামাকড় খেতে আসে বক প্রজাতির পাখি। এই ধরনের পাখির দেহেই থাকে এনসেফেলাইটিসের ভাইরাস। এই ভাইরাসের বাহক কিউলেক্স প্রজাতির মশা। অর্থাৎ যখন কিউলেক্স মশা বক প্রজাতির পরিযায়ী পাখিকে কামড়ায়, তখন এনসেফেলাইটিস ভাইরাস মশার দেহে চলে আসে। এরপর কিউলেক্স মশা যখন শুয়োরকে কামড়ায়, তখন তার দেহে চলে আসে এই ভাইরাস। বিশেষজ্ঞরা বলছেন, এই জীবাণু শুয়োরের কোনো ক্ষতি করতে পারে না, উল্টে তার শরীর হয়ে ওঠে এনসেফেলাইটিসের আঁতুড় ঘর। শুয়োরকে কামড়ানো মশা যখন মানুষকে কামড়ায়, তখন মানুষের দেহে ছড়িয়ে পড়ে এনসেফেলাইটিস ভাইরাস। শুয়োরের দেহে কামড়ানো যে কোনো প্রজাতির মশা থেকেই ছড়াতে পারে এনসেফেলাইটিস। কিন্তু কিভাবে প্রতিরোধ করা যায় এনসেফেলাইটিস? চিকিৎসকদের মতে, প্রথমে মশার জন্মস্থল চিহ্নিত করে মশা মারার উদ্যোগ নিতে হবে। শুয়োর প্রতিপালনের ক্ষেত্রে সংরক্ষিত খোঁয়ার তৈরি করতে হবে, যাতে কোনোভাবেই শুয়োরকে কামড়ানো মশা মানুষকে না কামড়ায়। ইডির পরে বা সিবিআই, সারদা কাণ্ডে ফের বিধাননগর পুলিশের বিরুদ্ধে চাবি নিয়ে টালবাহানার অভিযোগ। চাবি না থাকায় প্রথমে সারদা কর্ণধার সুদীপ্ত সেনের বাড়ি, তারপর সারদার মিডল্যান্ড পার্কের অফিসে গিয়ে সমস্যায় কেন্দ্রীয় তদন্তকারীরা। বৃহস্পতিবার সকালে তল্লাশি চালাতে সারদা কর্ণধারে সল্ট লেকের এইচএ ব্লকের বাড়িতে যান সিবিআই আধিকারিকরা, কিন্তু চাবি না থাকায় প্রথমে বাড়িতে ঢুকতে পারেনি তাঁরা। যাকে কেন্দ্র করে এই কোটি কোটি টাকার কেলেঙ্কারি, সেই সুদীপ্ত সেনের বাড়ির চাবি কোথায়, তার নাকি কোনো খোঁজই নেই বিধাননগর কমিশনারেটের পুলিশের কাছে। এই পরিস্থিতিতে তালা ভেঙে সুদীপ্ত সেনের বাড়িতে ঢুকে সিবিআই, শুরু হয় তল্লাশি। একইভাবে তল্লাশি চালাতে এদিন সকাল 9টা নাগাদ সারদার মিডল্যান্ড পার্কের দফতরে যান সিবিআই আধিকারিকরা। অভিযোগ তাঁরা গিয়ে দেখেন, দপ্তরের 4 এবং 5 তলার বেশ কয়েকটি কেবিনের চাবি তাঁদের দেওয়া হয়নি। শুধু তাই নয়, তাঁদের কাছে গ্যারেজ এবং গুদামের চাবিও নেই। সিবিআই আধিকারিকদের দাবি, এরপর বারবার বিধাননগর পুলিশের কাছে চাবি চেয়ে পাঠান তাঁরা। অবশেষে ঘণ্টা 5 পর বিধাননগর পুলিশ তাদের হাতে চাবিগুলি তুলে দেয়। সকাল 9টা থেকে চাবির জন্য প্রতীক্ষা করে অবশেষে দুপুর 2:30 নাগাদ তল্লাশি শুরু করে সিবিআই। যদিও বিধাননগর কমিশনারেটের দাবি, আগে থেকে না জানিয়ে এদিন সকালে মিডল্যান্ড পার্কের অফিসে চলে যায় সিবিআই, তা সত্ত্বেও 9টা নাগাদ সিবিআইকে সমস্ত চাবি দিয়ে দেওয়া হয়। তবে তার মধ্যে গুদামে চাবি ছিল না, কারণ চাবিটি এয়ারপোর্ট থানায় আইসির কাছে ছিল। যদিও সেই চাবিও সিবিআইকে সকাল 10:30 মধ্যে দিয়ে দেওয়া হয়।